ডাটা এন্ট্রি জব প্রতি মাসে $30,000, প্রতি কাজে $1। একটি ডাটা এন্ট্রি জবের কাজ করতে গেলে আমাদের জাস্ট 5 মিনিট সময় লাগে, আর এই 5 মিনিটেই আমি $1 ইনকাম করে আপনাদেরকে এক্ষুনি দেখাবো। আর অ্যাকাউন্ট খোলা মাত্রই আপনারা $100 বোনাস পেয়ে যাবেন। চলুন আসলে দেখে আসি সাইটটি। উইথড্র নিতে পারবেন নগদ, বিকাশ, এমনকি যে কোনো ব্যাংকের মাধ্যমে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটটির লিঙ্ক আমি অবশ্য পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চলে আসবেন এই ওয়েবসাইটে। থ্রি ডট লাইনে প্রেস করে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডাটা এন্ট্রি জব। আমরা ডাটা এন্ট্রি জবের কাজ আজ আমি আপনাদেরকে দেখাবো, তারপর টাইপিং জব দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে, সার্ভে জব দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজ শুধুমাত্র আমরা ডাটা এন্ট্রি জব এই কাজটাই দেখাবো, মানে ডাটা এন্ট্রি জব কীভাবে করতে হয়, করে প্রতিদিন মানে প্রতি কাজে আপনি $1 কীভাবে ইনকাম করবেন, সো সেটাই আসলে দেখাতে চলেছি। আর প্রথমেই কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জয়েন নাও এখানে প্রেস করুন। সো জয়েন নাওয়ে প্রেস করা মাত্র কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনার ফুল নেম দিতে হবে, অর্থাৎ আমার নাম অলিউর রহমান, আমি পুরো নামটা দিচ্ছি, আমার এখানে দেখতেই পাচ্ছেন। এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আপনাকে, অবশ্যই যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, যে ইমেল অ্যাড্রেসটি আপনি ইউজ করে থাকেন এরকম একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন 8 ডিজিটের। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচারটি পূরণ করে নেবেন। ক্যাপচারটি পূরণ করে সাবমিটে প্রেস করুন। সাবমিটে প্রেস করা মাত্র এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ আর্নিং, এখানের মধ্যে প্রেস করুন। ভিউ আর্নিং এ প্রেস করা মাত্র আপনি দেখতে পারবেন কতটুকু আপনি আর্ন করেছেন। সো আমরা অ্যাকাউন্ট খোলা মাত্র কিন্তু $100 অলরেডি আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তারিখ সহ টাইম দেখাচ্ছে এখানের মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন জয়েনিং বোনাস, আমি জয়েনিং বোনাস হিসাবে $100 পেলাম, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমরা থ্রি ডট লাইনে প্রেস করে আমরা এখান থেকে ডাটা এন্ট্রি জব আমরা এখানে চলে যাব। ডাটা এন্ট্রি জব কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি। তো এখন আমরা ডাটা এন্ট্রি জবে চলে আসলাম, আমরা ডাটা এন্ট্রি জবের কাজ শুরু করছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন প্রতি কাজের জন্য আমাদেরকে $10 করে দেওয়া হবে। আমরা টোটাল 1 থেকে 8 পর্যন্ত কাজ করতে পারবো, অর্থাৎ আমাদেরকে 8টি কাজ দেওয়া হয়েছে। আমরা 8টি কাজ করলে $80 পাবো, অর্থাৎ $1। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় $1, $80 $1 হয়। ডাটা এন্ট্রি জব খুবই সহজ, দেখতেই পাচ্ছেন উপরের যে লেখাগুলা সেগুলা নিচের গড়ে কিন্তু রাখতে হবে, উপরের লেখাগুলা নিচের গড়ে রাখা, এটাই হচ্ছে কাজ। দেখুন আপনারা উপরের লেখাটাকে কপি করে আমি নিচের 1 যে গড়টা আছে ওই 1 নামক ওই গড়টাতে এনে বসিয়ে দিচ্ছি। জাস্ট কপি পেস্ট, এখানে কপি পেস্ট করেই আপনি ইনকাম করতে পারছেন, দেখতেই পাচ্ছেন। আসলে আমি কাজের সুবিধার্থে ডেস্কটপ মোড করার চেষ্টা করেছিলাম, দেখলাম যে ডেস্কটপ মোড করে কাজ সঠিকভাবে করা যাচ্ছে না, আবারও আমি মোবাইল মোডে চলে আসলাম। আমি গড় 1-এর লেখাটাকে কপি করছি, গড় 1-এর লেখাটাকে কপি করছি। সো প্রথম গড়ের লেখাটাকে কপি করে আমি আবার নিচের প্রথম গড়ে এনে বসাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে পেস্ট করে দিচ্ছি। ঠিক এভাবেই শুধুমাত্র কাজটি দেখতে পাবেন। শুধুমাত্র আমি উপরের লেখাগুলোকে নিচের ঘরে এনে বসাচ্ছি, নাম্বারে নাম্বারে বসিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই কাজটি। তো দেখতে পাচ্ছেন নিচের উপরের ডান সাইডের লেখাটাকেও আমি ডান সাইডে এনে বসিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কীভাবে কাজ করি। ঠিক এভাবে আমাদেরকে 8 বার কাজ করতে হবে। সো আমরা যদি 1 বার কাজ করে বাহির হয়ে চলে আসি সেক্ষেত্রে আমরা $10 পাবো, আর যদি আমরা 8 বার কাজ করি সেক্ষেত্রে আমরা $80 পাচ্ছি। প্রতি 24 ঘন্টায় কিন্তু আপনাকে এই কাজটি শুধুমাত্র 1 বারই দেওয়া হবে। এছাড়া এই ওয়েবসাইটে আরও বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো একদিন দেখাবো। যদি এই ভিডিওতে ভালো একটি রেসপন্স পাই সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমরা একটি কাজ কিন্তু কমপ্লিট করে নিলাম, নেক্সটে প্রেস করলাম। সো আমাদের একটি কাজ কমপ্লিট হয়ে গেলো, আমরা $10 ইনকাম করে নিলাম।
এভাবে করে করে আপনি প্রত্যেকটি টাস্ক কমপ্লিট করলে কিন্তু ভালো মানের একটি অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে 8টি কাজই কমপ্লিট করে ফেলেছি। সো এখান থেকে সাবমিটে প্রেস করলাম, আমার কিন্তু 70 টাকা অ্যাড হয়ে গেলো দেখতেই পাচ্ছেন। এখন বলবেন এখান থেকে 70 টাকা কেন অ্যাড হলো, এখান থেকে তো 80 টাকা অ্যাড হওয়ার কথা। কারণ হচ্ছে আমি একটি কাজ ফেলে আসছি, যাই হোক আমি একটি কাজ করিনি। এখান থেকে আমরা থ্রি ডট লাইনে ক্লিক করে হোমে প্রেস করলাম, আমরা মেইন হোমে চলে যাচ্ছি। সো মেইন হোমে ক্লিক করে আমরা মেইন ইন্টারফেসে যাচ্ছি এখন। সো দেখতে পাচ্ছেন মেইন হোমে চলে আসলাম, তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনারা এখান থেকে একটু ওয়েট করুন, এই যে ভিউ আর্ন এখানের মধ্যে প্রেস করুন। এখানে প্রেস করা মাত্র এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 70 টাকা আমার অ্যাড হয়ে গেছে, আমার 80 টাকা অ্যাড হওয়ার কথা ছিল, এখান থেকে 70 টাকা অ্যাড হয়েছে, আমি একটি কাজ করিনি সেজন্যই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেট দেখাচ্ছে, তারপর ডাটা এন্ট্রি জব থেকে আমি এটা ইনকাম করেছি সেটাও দেখাচ্ছে, তারপর নিচেই দেখতে পাচ্ছেন বোনাসটা, জয়েন বোনাস সেটা দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আসলে ইনকাম করতে হয়। এখন আমরা দেখাবো যে কীভাবে আসলে উইথড্র করতে হয়। দেখুন ডাটা এন্ট্রি জবে আমার ফেলে আসা একটি কাজ কিন্তু রয়েছে, এখানে চাইলে আমি সেটা করতে পারবো, 80 টাকা করে নিতে পারবো। দেখুন আমরা মেইন হোমে আবারও থ্রি ডট লাইনে ক্লিক করে মেইন হোমে চলে আসলাম, তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখন আমরা উইথড্র প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন মাই উইথড্র, তো এখান থেকে আপনি উইথড্র করতে হবে। এখানে আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে, তারপর একটা ফিমেল না মেল এটা দিয়ে দেবেন আপনি, যদি আপনি ফিমেল হন সেক্ষেত্রে আপনি ফিমেল দিবেন, আর মেল হলে মেল দিবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার এনআইডিতে যেরকমভাবে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেরকমভাবে দিতে হবে। তারপর এখান থেকে অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর একটি ইমেল দিতে হবে। সো এগুলো দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মেথড আপনি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটাই জানতে চাইছে। এখান থেকে আপনি পেপালেও নিতে পারবেন চাইলে, তারপর এখান থেকে ব্যাংকেও নিতে পারবেন। আমরা যেহেতু ব্যাংকে নিয়ে আপনাদেরকে দেখাবো সেই জন্য ব্যাংকে কীভাবে নিতে হয় সেটাই আসলে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ার নেম, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কার নামে রয়েছে তার নামটি এখানের মধ্যে লিখতে হবে। তারপর এখান থেকে লিখতে হবে ব্যাঙ্ক নেম, আপনি কোন ব্যাঙ্কে নিতে চাচ্ছেন সেটাই জানতে চাইছে, সেখানে এখানে ব্যাঙ্কের নামটি লিখতে হবে। তারপর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 3 নম্বরে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, তারপর IFSC কোড অর্থাৎ সুইট কোড, এটা এখানে দিয়ে সাবমিটে প্রেস করা মাত্রই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর এখন আপনি টাকাটি উইথড্র করবেন কীভাবে, ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি, চলুন দেখে আসি। এখান থেকে থ্রি ডট লাইনে প্রেস করে আবারও আমরা হোমে প্রেস করছি। তো হোমে প্রেস করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করছি। তো নিচের দিকে স্ক্রল ডাউন করার মাত্র আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র মাই মানি এখানের মধ্যে আপনাকে প্রেস করতে হবে। সো উইথড্র মাই মানি এখানের মধ্যে আপনি প্রেস করুন। উইথড্র মাই মানি এখানে প্রেস করা মাত্র এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে টাকাটা সিলেক্ট করে দেওয়ার জন্য বলছি, আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন ঠিক সেটাই জানতে চাইছি এখান থেকে। সো এখানে আপনি 5000 টাকা হওয়ার পর কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এখান থেকে কোনো টাকাই উইথড্র দিতে পারবেন না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন 5000 টাকা অ্যাড হয়ে যাবে তখন যদি আপনি এখানে মধ্যে 5000 লিখে টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখাবে যে আপনার এটা উইথড্র হবে। সাবমিটে প্রেস করা মাত্র আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে, যে অ্যাকাউন্টটি ইতিপূর্বে আপনি অ্যাড করে আসছেন। টাকাটি অ্যাকাউন্টে সেন্ড হতে 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টার মধ্যে টাকাটি পেয়ে যাবেন। আশা করি দেখতেই পাচ্ছেন এখান থেকে 5000 টাকা মিনিমাম উইথড্র। সো 5000 টাকা হলে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন, এছাড়া কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আমি মনে করি এখান থেকে আপনারা 15-20 দিনের মধ্যেই কিন্তু এই 5000 টাকা ইনকাম করা সম্ভব। বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আপনাদেরকে দেখাতাম সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেন যে আসলে কীভাবে মানে কাজটি করতে হয় আর টাকা কীভাবে ইনকাম করতে হয়। সো একটি কাজ দেখে অবশ্য বুঝতে পেরেছেন কীভাবে আসলে ইনকাম করতে হয়। পরবর্তী কাজগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি এই ভিডিওতে ভালো একটি রেসপন্স পাই।
সো এভরিওয়ান, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।